রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহি আসাটা কখনো কখনো বেদনাদায়ক ছিল, তবে মাঝে মধ্যে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম পথিকের বেশে ওহি নিয়ে হাজির হতেন। প্রসিদ্ধ মত অনুযায়ী প্রিয়নবীর ওপর ওহি নাজিলের পদ্ধতি ছিল 6টি। এসব পদ্ধতির বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে। ওহি দুই প্রকার। প্রথম প্রকার হলো কিতাবুল্লাহ বা আল কোরআন। এর ভাব ভাষা উভয়ই মহান আল্লাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হুবহু প্রকাশ করেছেন। দ্বিতীয় প্রকার হলো সুন্নাহ বা হাদিস। এর ভাব আল্লাহর, তবে নবীজি নিজের ভাষায় নিজের কাজ ও সম্মতির মাধ্যমে প্রকাশ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 6টি পদ্ধতিতে ওহি নাজিল হতো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম যে ওহি আসে তা ছিল নিদ্রাবস্থায় স্বপ্নযোগে। অন্যান্য নবী রাসূলও স্বপ্নযোগে ওহি লাভ করতেন। কোরআনে বলা হয়েছে, হে পুত্র, নিশ্চয়ই আমি ঘুমের ভেতর স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ওহি নাজিলের আরেকটি পদ্ধতি হলো ইলহাম। এর মানে হলো আল্লাহর পক্ষ থেকে মুমিনের অন্তরে কোনো কিছু ঢেলে দেয়া। রুহুল কুদুস জিব্রাইল নবীজির অন্তরে এসব ওহি এমনভাবে ঢেলে দিতেন যে প্রিয় নবী তা কখনো ভুলতেন না। হারিস ইবনে হিসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল, আপনার কাছে ওহি কি রূপে আসে? প্রিয় নবী বললেন, কোনো কোনো সময় তা ঘণ্টা ধ্বনির মতো আমার কাছে আসে, আর এটি আমার উপর সবচেয়ে বেদনাদায়ক হয় এবং তা শেষ হতেই ফেরেশতা যা বলে তা আমি মুখস্থ করে নেই। আল্লাহর নির্দেশনা নিয়ে কখনো কখনো ফেরেশতা মানুষের আকৃতিতে আসত। এ অবস্থায় উপস্থিত সাহাবিরা ফেরেশতাদের দেখতে পেতেন। সহি বুখারীর হাদিসে জিব্রিলে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম একজন পথিকের বেশে হাজির হন। জিব্রাইল একাধিকবার আপন আকৃতিতে নবীজির সঙ্গে সাক্ষাৎ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার আমি হাঁটছি, হঠাৎ আসমান থেকে একটি শব্দ শুনতে পেয়ে আমার দৃষ্টিকে উপরে তুললাম। দেখলাম সে ফেরেশতা যিনি হেরা গুহায় আমার কাছে এসেছিলেন, আসমান ও জমিনের মধ্যে একটি আসনে উপবিষ্ট। এতে আমি শঙ্কিত হলাম। মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলে ওহি প্রাপ্ত হয়েছেন। এ সময় প্রিয় নবী নামাজের নির্দেশ লাভ করেন। মুসা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেও আল্লাহ কথা বলতেন, কিন্তু তিনি আল্লাহর দর্শন লাভ করেননি। বিজয় টিভি নিউজ ডেস্ক।